পশুকে হারিয়ে দিশেহারা পরিবার সোজা থানায়। কুকুর বা পশু বিড়াল নয়, হারিয়ে গিয়েছে আফ্রিকান গ্রে প্যারট। আকাশে উড়ে যাওয়া পাখিকে খুঁজে আনতে কালঘাম ছুটল বালি থানার পুলিশে। তারপর কিভাবে ঘরের পাখি ঘরে ফিরল দেখুন। বড় আদরের তাদের ছোট ছেলে, সকলের চোখের মনে। বারান্দায় খেলতে খেলতে সেই ছোট্ট ছেলেটি আচমকা উধাও হয়ে যায়। আর তারপর থেকেই দু চোখের পাতা এক করতে পারেননি বেলুরের রাজকৃষ্ণ কুমার স্ট্রিটের বাসিন্দা তপন কুমার সরকার। অবশেষে তদন্তে নেমে সোশ্যাল মিডিয়া মারফত জানতে পেরে বর্ধমান থেকে হারানো সেই সাত রাজার ধন এক মানিককে উদ্ধার করল বালি থানার পুলিশ। অবশেষে সে বর্ধমান থেকে নিজের বাড়িতে ফিরে একবার উচ্চস্বরে ডাক উচ্চারল। আর সেই ছোট্ট ছেলেটি আর কেউ নয়, একটি ধূসর রঙের আফ্রিকান টিয়া পাখি, যার ডাক নাম রিও। পাখিটি উঠতে পারে না। গত 7ই অগস্ট দুপুর 1:45 নাগাদ নিখোঁজ হয়ে গিয়েছিল তপন সরকারের বাড়ির পোষ্য 1 বছর 4 মাসের রিও। কিন্তু কিভাবে উধাও হয়ে গিয়েছিল তা নিয়ে রহস্য তৈরি হয়। আশেপাশের বাড়ি আর গোটা পাড়ায় তন্নতন্ন করে খুঁজে না পেয়ে পরদিন 8ই অগস্ট বালি থানায় নিখোঁজ ডায়েরি করেন তপন সরকার। এবং তারপর সেই নিখোঁজ টিয়া পাখিকে খুঁজে দেওয়ার ভার পেয়ে যেমন অবাক হয়েছিলেন, তেমনই চিন্তাতে পড়েছিলেন বালি থানার পুলিশ কর্মীরা। কারণ আকাশে উড়ে যাওয়া পাখিকে খুঁজে আনা যে সে কথা নয়, তারপর আবার সে পাখি যেমন তেমন নয়, যথেষ্ট দামিও। যোগাযোগ করে এনারা খুব কোঅপারেশন করেছিলেন, পুলিশের ভূমিকা যথেষ্ট ছিল স্যার। আমরা বলার সাথে সাথে আজকে ওনাদের জন্যই পেয়েছি। শেষ পর্যন্ত অবশ্য কঠিন এই সমস্যার সুরাহা করে ফেলল বালি থানার পুলিশ। ফলে ঘরে ফিরেছে ঘরের টিয়া, ঘরের ছোট ছেলে, এবং তাকে খোঁজার জন্য তদন্তেও নামে পুলিশ। শেষ পর্যন্ত তাদের সহায় হন বালি থানার বড়বাবু সঞ্জয় কুণ্ড। অভিযোগ পেয়ে অবশ্য বসে থাকেননি পুলিশ, সোর্স কাজে লাগিয়ে এবং বেশ কয়েকজন পাখি ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন পুলিশ। তারপর জানা যায় সরকার দম্পতির বাড়ি থেকে উড়ে গেলেও বেশি দূর উড়ে যেতে পারেনি পাখিটি। এবং পুলিশ জানতে পারে রিওকে তুলে নিয়ে গিয়েছিল তিন যুবক। তারপর তাকে বর্ধমানের মোহাম্মদ মুস্তাফা নামে এক যুবকের কাছে বিক্রি করে দেওয়া হয়। অবশেষে অভিযুক্তদের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে বর্ধমান থেকে পুলিশ রিওকে উদ্ধার করে। প্রায় 2 সপ্তাহ পর শনিবার থানাতে রিওর বাবা মাকে ডেকে তাদের হাতে তাদের ছোট্ট ছেলেকে তুলে দেয় পুলিশ। রিওকে না পেয়ে কার্যত নাওয়া খাওয়া ভুলে গিয়েছিলেন সরকার দম্পতি। এদিন বাড়ির ছোট ছেলেকে পেয়ে তাই তারা বড়ই খুশি। তপনবাবুর স্ত্রী স্বপ্না সরকার বলেন, পাখি না, ও আমার মানে ছেলে, আমার মেয়ে আছে আর ও হচ্ছে ছেলে। আমার মেয়ে ওকে ভাইপোটা দেয় এই 7 তারিখে, যখন মানে ওই 1:45 মধ্যে মিস হয়ে গেছে বারান্দা থেকে 2 সেকেন্ড 3 সেকেন্ড। ওর বাবা ছিল মানে আমাদের গেটে, 2 সেকেন্ড 3 সেকেন্ড আমাদের ঘরে না ঢুকে একটু ডান দিকে মানে চলে গেছে, ডান দিকে ও টান নিয়েছে। ওর হাতে ছিল, বাইরে ওকে নিয়ে ঘুরতে গিয়েছিলো 1:30 সময়। তারপরে 1:45 চলে এসছে, চলে এসে আমাদের মেইন মানে উপরে দোতলার গেট থেকে, ও এর আগেও এরকম করে যে যা এবার মায়ের কাছে যা, হাত থেকে এরকম করে বলে যে এবার মায়ের কাছে যা, ওইটুকু ওই যে এইটুকু ঠেলে দেয়, ওইটুকু যেটুকু উড়ে গিয়ে নিচে পড়ে মানে আমাদের দরজার সামনে। তার কথায় কিছু বুঝতে পারছি না, 2 সেকেন্ড 3 সেকেন্ড এত পেছনেই ছিল, 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে পাখি আর পাচ্ছি না। তারপরে এরা খুঁজতে গেল মেয়ে, আমরা সবাই বেরিয়ে এলাম, তখন আমরা মানে এরা উপরে নিচে আমাদের নিচে বাড়ির পাশে পাঁচিলের পাশে সব জায়গায় খুঁজতে গেল। আর আমি তো আমরা কাঁদছি, আর ওর নাম রিও, তো কিউটি রিও কিউটি রিও বলে কাঁদছি উপরে বসে। তখন মানে কিউটি রিও ও তো আমাদের গলা ভয়েস তো চিনে ফেলেছে, ও তখন দুবার আওয়াজ দিয়েছে কিউটি রিও বলে। মাস্টারিক আগে ঘটা করে পালিত হয়েছে রিওর জন্মদিন। এদিন তপনবাবু বলেন, আমাদের বাড়ির বারান্দা থেকে কেউ ওকে তুলে নিয়ে গিয়েছিল, তারপর 4 হাত ঘুরে আমার ছেলে বিক্রি হয়ে গিয়েছিল, পুলিশের সাহায্যে ফিরে পেলাম আবারও। পুলিশ সূত্রে খবর, পাখির খোঁজে ফেসবুকে আবেদন জানান সরকার দম্পতি। এরপর বেলুর মঠের কাছে কেউ পাখিটি উদ্ধার করেছে বলে আরেকটি ফেসবুক পোস্ট করেন। হাওড়া সিটি পুলিশের যে স্লোগান সবার সাথে সবার পাশে, সেই স্লোগানের মর্যাদাবোধ হয় এভাবেই অটুট রাখা সম্ভব।
পুলিশের বিরুদ্ধে বিভিন্ন নিষ্ক্রিয়তার অভিযোগ প্রায়ই উঠে আসে। এক্ষেত্রে অবশ্য উল্টো অভিজ্ঞতা হলো সরকার দম্পতির। চেনা ঠিকানায় ফেরার আগে থানার বড়বাবুর সঙ্গে রিও অনেকক্ষণ ধরে খেলাও করে, তবে এবার থেকে তাকে আরও চোখে চোখে রাখবেন বলে জানিয়েছেন সরকার দম্পতি। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।